नमस्कार बंधुरा, आपनादेर स्वागत आपनादेर चैनल एग्जाम रेडी इन टाइम। आमी एखाने एम लक्ष्मीकांतेर जे पॉलिटीटा रयेछे तार पुरो सल्व सरि सामाराइज कराच्छिलाम। प्लस आमार ई चैनेले जदि आपनादेर कारोर मैथ्सेर प्रब्लेम होये थाके ताहले आरएस अग्रवालेर जे क्वान्टिटिव एप्टिट्यूडटा रयेछे सेटाओ पुरो सल्व कराच्छि एबं बांग्लाते प्रत्येकटा जिनिस बुझिये আপনারা সেটাও দেখতে পারেন। নিচে আপনাদের সেই লিংকটা দেওয়া থাকবে। প্লাস এক্সাম রেডি ইন টাইম বলে টেলিগ্রামে আমি একটা নতুন চ্যানেলও খুলে দিয়েছি। যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই, বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিন এবং সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন। প্লাস আপনাদের বন্ধুদেরও ওখানে জয়েন করিয়ে নিতে পারেন। আমি যদি কখনো সেই উত্তরটা দিতে দেরি হয়, সবসময় তো কাজে ব্যস্ত থাকি, তো সেই সময় অন্যরাও সেই উত্তরটা দিতে পারবে, সেই সুযোগটা আপনারা পাবেন। আচ্ছা, এখানে পলিটির আমি লাস্ট পড়িয়েছিলাম আপনাদের ফান্ডামেন্টাল ডিউটিস পর্যন্ত, আজকে হবে সেকুলার স্টেট। সেকুলার স্টেট বাংলায় যেটা বলা হচ্ছে আপনার ধর্ম নিরপেক্ষতা। আপনাদের কাছে যদি তুলসী বই থাকে তাহলে অবশ্যই পলিটির 8 নম্বর পেজে এটা পেয়ে যাবেন। ধর্ম নিরপেক্ষতা বলতে ওয়েস্টার্ন স্টেট যেটা রয়েছে তাদের কিন্তু কনসেপ্ট আলাদা। সেখানে কি বলেছে যে ক্যান নট কমপ্লিটলি সেপারেট বিটুইন রিলিজিয়ান অ্যান্ড দ্য স্টেট, মানে রিলিজিয়াসের সাথে স্টেটের আপনার সেপারেট করা যাবে না, আলাদা করা যাবে না। কিন্তু কনস্টিটিউশন ইন্ডিয়া স্ট্যান্ড কি বলছে সেকুলার, হেন্স এর মানে কি দাঁড়াচ্ছে, ইট ডাজ নট আপলোড এনি পার্টিকুলার রিলিজিয়ান অ্যাজ অফিসিয়াল রিলিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। কিন্তু ভারতের ক্ষেত্রে কোনো পার্টিকুলার রিলিজিয়ানকে কিন্তু আপনার অফিসিয়াল যেটা রিলিজিয়ান সেটা কিন্তু করা হয়নি। অর্থাৎ ভারতের ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা বোঝাচ্ছে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র বিভিন্ন ধর্মের প্রতি সমান এবং নিরপেক্ষ আচরণ করবে। এটা কিন্তু আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন আমাদের যে প্রিম্বল রয়েছে সেখানে কিন্তু ছিল না। এটা আপনার হয়েছে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা 1976-এ, যেটা মিনি কনস্টিটিউশন বলা হয়। প্লাস এই ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের পুরো আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে তার 15-30 ধর্ম নিরপেক্ষতা সম্বন্ধে বলা রয়েছে। এছাড়া আর্টিকেল 14, 15 এবং 16ও এর সাথে বেশ কিছুটা যুক্ত। এই আর্টিকেলগুলো যখন এক একটা আলাদা আলাদা করে পড়ানো হবে তখন আপনাদের বুঝতে পারবেন যেগুলো কী। তাই এই সেকুলার ব্যাপারটা যখন আসছে তখন কিন্তু এই আর্টিকেলগুলোও কিন্তু যুক্ত। প্লাস এই সেকুলারের সাথে কিন্তু আপনার এই সালটা এবং অ্যামেন্ডমেন্টটা আপনাদের জানতে চাই পরীক্ষায়। তাহলে এখানে যে যে জিনিসগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কী আছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইসিস। ভারতে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইসিস যোগ করা হয়েছে, মানে আপনাদের 18 বছর বয়স পার হয়ে গেলে আপনারা ভোট দিতে পারবেন। এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইসিস। কিন্তু ইংরেজরা যখন ছিল, যদি আগের ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে দেখবেন, সেখানে কী ছিল, আমাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইসিস দেয়নি, আমাদের নির্দিষ্ট সংখ্যক সীমিত ভোটাধিকার দেওয়া হয়েছিল। এছাড়াও যদি মানে আমাদের যখন সংবিধান ইয়ে হয় তখন কিন্তু কি ছিল, 21 ইয়ার, 21 বছর হলে আপনারা ভোট দিতে পারবেন। কিন্তু 1989-এ 61 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা 18 বছর করা হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটাও কোশ্চেন যেটা পরীক্ষায় খুব এসেছে এবং এসে থাকে। তা এই সালটা ডেটটা আপনারা একটু ভালো করে মাথায় রাখবেন। আগে কত ছিল না, 21, ভারত যখন স্বাধীন হয়, কিন্তু পরবর্তীকালে কী করা হয়েছিল না, সেটাকে 18 বছর করা হয়েছে, সেটা কত, 1889 61 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এর বাইরে একটা সবথেকে বড় জিনিস, ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় এবং ভারত যখন এই বোল্ড ডিসিশনটা নেন যে আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইসিস দেওয়া হবে, তখন ব্রিটিশরা আমাদের উপর হেসেছিল, বলছে যেখানে 6-7% লোক মোটে লিটারেচার বা শিক্ষিত, তারা আর কী, তারা গভর্নমেন্ট মানে তারা কীভাবে ভোট দেবে এবং তারা কীভাবে গভর্নমেন্ট তারা তৈরি করবে। এবং আমাদের যে এই ডিসিশনটা কোনো মতেই ভুল ছিল না সেটা আজকে প্রমাণিত হয়েছে, কারণ ওয়ার্ল্ডের সবথেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু এখন ভারত।
আর এই যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিসের মাধ্যমে আমরা কী করছি দেখুন, ভালো করে জিনিসটা বুঝুন। এখানে যা ভারতে হিউজ পপুলেশন রয়েছে, হাই পভার্টি, সোশ্যাল ইনএকুয়ালিটি রয়েছে, ওভারওয়েলমিং লিটারেচি, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু বাদ দিয়েও কিন্তু আমরা ডেমোক্রেটিক একটা কান্ট্রি হিসেবে প্রকাশ করতে পেরেছি। কারণ আমাদের এখানে বিভিন্ন রকম যে পার্থক্যগুলো রয়েছে, যে কোনো একটা জায়গায় কোনো একটা কমিউনিটি তারা কী করছে, হয়তো ডিপ্রাইভ হতো এই ডিসিশনটা না নিলে, সেখানে তারা নিজেদের ভোটাধিকার ক্ষমতা পাওয়ার ফলে তারা কী করছে না, তারা ভোট গ্রহণের সরি ভোট দানের মাধ্যমে তারা নিজেদের তাদেরকে শাসন করবে সেটা তারা নির্দিষ্ট করতে পারছে। তাই এটা কিন্তু সবথেকে একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে ভারতের ক্ষেত্রে, এবং ভারতের সেই সময়কার যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময়কার ক্ষেত্রে। আশা করছি এই পয়েন্ট আপনাদের কাছে ক্লিয়ার, যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিসটা কী এবং কেন এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, তারপরে নেক্সট কী আছে, সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতের ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি, বা ইন্ডিয়ান যে গভর্নমেন্ট রয়েছে তারাই কী করছে, ভারতের যেখানে বসবাস করো না কেন তোমাকে বলা হচ্ছে তুমি ভারতীয়। কিন্তু সেখানে যদি আমেরিকায় আমরা যাই সেখানে কী হচ্ছে, প্রত্যেক কটা তাদের কাছে প্রথমত আমেরিকায় তাদের কেন্দ্রীয় থেকেও আপনাদের নিতে হচ্ছে, প্লাস যে স্টেটে থাকবেন যে রাজ্যে থাকবেন সেখান থেকেও আপনাদের সিটিজেনশিপ নিতে হবে। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা নয়, আপনি ভারতে যেখানেই বসবাস করুন না কেন আপনাকে সিটিজেনশিপ কে দেবে, শুধু ভারত গভর্নমেন্ট। এটাই হচ্ছে আপনাদের সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা আপনার ইউকেতে প্রচলিত রয়েছে। আচ্ছা, এই যে সিঙ্গেল সিটিজেনশিপের মাধ্যমে কী হচ্ছে, একটা ইন্ডিপেন্ডেন্স বডি গঠিত হচ্ছে, এবং ভারতের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন ভালো করে বুঝুন, ভারতে বিভিন্ন রকম জাতি রয়েছে, বিভিন্ন রকম উপজাতি রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে, এই যে এত বৈচিত্র্য রয়েছে যেটা আমাদের বলা হয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তা সেটা প্রতিষ্ঠা করার জন্য এই সিঙ্গেল সিটিজেনশিপটা খুবই প্রয়োজন। না হলে কী হতো, আজকে যে আপনি একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে বসবাস করছেন সেখানে আপনার ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিত, অনেক অসুবিধা হতো, কারণ আপনাকে সেই স্টেট হয়তো আপনাকে নাও ইয়ে করতে হতো যে আপনি এই ভাষার লোক, আমি এখানে আপনাকে থাকতে দেবো না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ভারত অনেক বেশি কী হচ্ছে একটা ব্রাদারহুড তৈরি করছে, তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা, তাদের যে ভারতীয় এই জিনিসটা তৈরি হচ্ছে। এবং এই সিঙ্গেল সিটিজেনশিপের সাথে বেশ কিছু জিনিস যুক্তও রয়েছে, যেরকম মানে আমি আগেই বললাম যে আপনি কোনো স্টেটে গিয়ে যে বসবাস করতে পারবেন, ইউকেতে যেটা আপনার আমেরিকা যেটা রয়েছে যে আপনি অন্য কোনো স্টেটে বসবাস করতে গেলে সেই স্টেটের কাছে পারমিশন নিতে হবে। আপনি যদি আজকে বাঙালি, আপনি যদি বিহারি গিয়ে বসবাস করেন তাহলে কিন্তু আপনার বিহার গভর্নমেন্টের কাছ থেকে কোনো প্রকার পারমিশন নিতে হবে না। প্লাস ও আপনি যে অন্য স্টেটে গিয়ে জমি জায়গা কিনবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো পারমিশন নিতে হবে না। এখানে ভারতের ক্ষেত্রে সেটা, কিন্তু আমেরিকায় সেটা নয়। আর এই যে এত কিছু করা হচ্ছে তা সেইগুলো যদি ঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না, সেই কাজগুলো সঠিকভাবে দেখা হচ্ছে কি না, তার জন্য কী দরকার, একটা আপনার ইন্ডিপেন্ডেন্স বডির খুব প্রয়োজন পড়ে। মানে এই যে আপনার বিভিন্ন গভর্নমেন্ট আসছে, কোনো একটা গভর্নমেন্ট এসে দেখে কী করছে, ঠিকঠাকভাবে তার কাজগুলো করছে না, বা ভারতের যে নাগরিকরা রয়েছে তাদের মৌলিক অধিকারের উপর কী করছে, তাদের চাপ প্রেশার করছে, মানে সেই মৌলিক অধিকার তাদের ঠিকভাবে ফলাতে দিচ্ছে না, তাই সেগুলো লক্ষ্য রাখার জন্য কী হবে। প্লাস এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিসটা রয়েছে, হ্যাঁ এটা কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার। আপনাদের কোশ্চেন আসে যে পলিটিক্যাল রাইট কোনটি, হ্যাঁ তার মধ্যে কিন্তু এই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস বা ভোটাধিকার অধিকার আপনাদের লেখা থাকে, তাহলে মাথায় রাখবে পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম। তাই এই যে জিনিসগুলো দেখার জন্য যে ঠিকভাবে ভোট দান হচ্ছে কি না, বা আমাদের সমস্ত যে সংবিধান অনুযায়ী চলছে কি না, তার জন্য কিছু ইন্ডিপেন্ডেন্স বডি তৈরি করা হয়েছে। যেরকম যে ইলেকশন কমিশন, যেটা আপনাদের বললাম যে ভারতের যে আপনাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস দেওয়া হয়েছে সেই যখন ভোটটা হচ্ছে তখন ঠিকভাবে আপনাদের ভোট গ্রহণ দান পদ্ধতি সব ঠিকঠাকভাবে হচ্ছে কি না, তার জন্য ইলেকশন কমিশন বলে একটা বডি তৈরি করা রয়েছে, যারা সম্পূর্ণরূপে স্বাধীন। এবং বিশেষ করে যদি আপনারা লক্ষ্য করেন এবং বিষয়টাকে যখন ভোট আসে তখন যদি দেখেন, তো ইলেকশন কমিশনের হাতে বিশাল ক্ষমতা দেওয়া থাকে, যে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল কখনোই খর্ব করতে পারবে না। প্লাস আমাদের যে
গভর্নমেন্টের যে ইনকাম, হ্যাঁ যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা তারা কী করছে, ঠিকভাবে প্রয়োগ করছে কিনা, তারা যে দেখাচ্ছে যে এত টাকা আমি এখানে খরচ করলাম সেটা সত্যি কিনা সেটা দেখার জন্য কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছে। এর সাথে যে আপনারা পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন, আমাদের যেরকম ইউপিএসসি যেটা আমরা বলছি, আইএএস, এই পদগুলো প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডাব্লিউবিসিএস যে পদগুলো রয়েছে তাদেরকেও রাখা রয়েছে, যাতে যে গভর্নমেন্ট শাসন করবে বা যে সরকার শাসন করবে বা যে রাজনৈতিক দল, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট মানে তো এখানে আমাদের একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল শাসন করবে সে সঠিক পন্থায় করছে কি না, সংবিধান ভঙ্গ করছে কি না, তাদের লক্ষ্য রাখার জন্য এই আমাদের বডিগুলো তৈরি করা হয়েছে, যেটা আমাদের সংবিধান অনুসারে। এবার আসছি আমরা এমার্জেন্সি প্রভিন্স। ইমার্জেন্সি প্রভিন্সটা যখন আমাদের এখানে প্রয়োগ করা হয়েছিল তখন আমাদের যে সংবিধান প্রণেতারা ছিল তারা কিন্তু ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? এই এমার্জেন্সি প্রভিন্সের জোরেই হিটলার সে কী করেছিল, পুরো ক্ষমতাশীল হয়েছিল। তা ভারত সবে স্বাধীন হয়েছে, সেক্ষেত্রে ভারতেরও একটা চান্স থাকতে পারে যে এমার্জেন্সি প্রয়োগ করে ভারতেরও একই অবস্থায় হয়তো নিয়ে যেতে পারে। কিন্তু তারা যারা তৈরি করেছিলেন তারা ভারতীয়দের উপরে তারা বিশ্বাস রেখেছিলেন এবং সেই বিশ্বাসের ফল এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। এখনও পর্যন্ত ওই রকম কোনো সিচুয়েশন বা ওই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আমাদের এই যে বাক স্বাধীনতা বলুন বা আমাদের যে মৌলিক অধিকার যেগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ সেগুলো খর্ব হয়নি। এমার্জেন্সি প্রভিন্সে টোটাল তিনটে আছে, হ্যাঁ একটা হচ্ছে কি ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুলস, আর একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি সম্বন্ধে 352 আর্টিকেল 352 বলা আছে। এবং এখানে কী হয়, যদি আমাদের কোনো দেশের সাথে যুদ্ধ বেঁধে গেল বা দুটো স্টেটের মধ্যে বা কোথাও দাঙ্গা বেঁধে গেল পুরো ভারতের মধ্যে, তখন বা অন্য কোনো পরিস্থিতি, বন্যা এই ধরনের কোনো পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, খরা, তখন আমাদের এই ন্যাশনাল এমার্জেন্সি আমাদের প্রয়োগ করা হয়, যেটা আর্টিকেল 352 অনুসারে। এবং এটা কিন্তু পরীক্ষা দেয় ন্যাশনাল এমার্জেন্সি বা স্টেট এমার্জেন্সি বলে, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুলস কখন হয়, যখন কোনো একটা স্টেট বা রাজ্য, ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংবিধান অনুসারে যদি আমাদের যে সিএম থাকবে তিনি যদি সঠিকভাবে পরিচালনা না করেন তো সংবিধান ভঙ্গ হচ্ছে। এই ইয়েতে 356 অনুযায়ী আমাদের যে রাজ্যপাল থাকে সে প্রেসিডেন্টের কাছে আর্জি জানাতে পারে যে এখানে প্রেসিডেন্ট রুলস চালু হোক, কারণ আমাদের স্টেট গভর্নমেন্ট সঠিকভাবে সংবিধান অনুযায়ী চলছে না। তখন কি আমাদের স্টেট যে এমার্জেন্সিটা প্রয়োগ করা হয়। ফিনান্সিয়াল এমার্জেন্সি, এখনও পর্যন্ত ভারতে একবারও হয়নি। ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে কি, যদি আমাদের গভর্নমেন্টের যে টাকা পয়সা হয়েছে সেটা যদি অত্যাধিক ঘাটতি পড়ে যায় তখন আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সিটাকে প্রয়োগ করতে হয় এবং সেটা আর্টিকেল 60 অনুযায়ী। এবং এর মধ্যে আরও অনেক জিনিস রয়েছে, যেরকম আমাদের প্রেসিডেন্ট এমার্জেন্সি প্রয়োগ করে দিল সেটা কতদিনের মধ্যে আমাদের লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সেটা সম্মতি দিতে হবে, এরকম অনেক কিছু রয়েছে। যখন আমাদের এমার্জেন্সি পুরো চ্যাপ্টারটা যখন আমরা পড়াবো তখন এই সময় এখানে ডিটেলসে আমরা আলোচনা করব। যদি আপনারা পারেন তাহলে এগুলো আলোচনা না করলে আপনারা বই থেকে খুঁজে বা অনলাইনেও আপনারা এগুলো সার্চ করে নিতে পারেন যে কতবার হয়েছে, কোনটা কতবার হয়েছে, কেন হয়েছে, সেগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কারণ আমাদের যখন চীনের সাথে যখন যুদ্ধ হয় তখনও কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি প্রয়োগ করা হয়েছিল। তা টোটাল কতবার হয়েছে, স্টেট এমার্জেন্সি কোথায় কতবার হয়েছে, হ্যাঁ কখন প্রয়োগ করা হয়, একবার যদি প্রেসিডেন্ট যদি আমাদের লোক পার্লামেন্টের অনুমতি ছাড়া যদি প্রয়োগ করে দেয় তাহলে সেটা কতদিন স্থায়ী থাকতে পারে, পার্লামেন্ট প্রয়োগ করলে কতদিন স্থায়ী থাকতে পারে, পাঞ্জাবের ক্ষেত্রে দেখবেন একটু আলাদা রয়েছে, সেখানে আমাদের অন্যান্য স্টেটের থেকে বেশি, এগুলো একটু দেখে নিতে পারেন। এবার আমরা যেহেতু এখানে আমরা কী পড়ছি, আমাদের পুরো আমাদের কনস্টিটিউশনের সেলিয়েন্ট ফিচার্সটা পড়ছে, সেইখানে আমাদের ভারতে কী হয়েছে না, থ্রি টায়ার গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। থ্রি টায়ার গভর্নমেন্ট মানে একটা থাকছে লোকাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট আর একটা ইউনিয়ন গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট মানে কি, আপনারা আমি আগে পড়েছি যে 1730 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 কী করা হয়েছিল, রুরাল গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, যেটা পার্ট
9 11 শিডিউলে এবং 1774 কি করা হয়েছিল আপনার যে কর্পোরেশন আইন পাস করা হয়েছিল তার ফলে কি হচ্ছে ভালো করে বুঝুন পঞ্চায়েত বা শহরে কর্পোরেশন থাকছে এরপরে ওখানে স্টেপে স্টেপে উঠছে যেরকম আপনাদের আছে যে প্রত্যেকটা রাজ্য রয়েছে রাজ্যের আবার কয়েকটা ভাগ থাকে জেলা জেলা পরিষদ জেলা ইয়ে এইভাবে হচ্ছে এটা লোকাল গভর্নমেন্ট এবার যখন রাজ্যে আসছি তখন হচ্ছে স্টেট গভর্নমেন্ট যেরকম সিএম এবং তাদের মন্ত্রিসভা এবার চলে যাচ্ছি ইউনিয়ন গভর্নমেন্ট মানে আমাদের সেন্ট্রালে যেখানে পিএম থাকছে আমাদের প্রেসিডেন্ট থাকছে তাহলে এইভাবে আমাদের গভর্নমেন্টটাকে তৈরি করা হয়েছে যেটা থ্রি টায়ার গভর্নমেন্ট হিসাবে এবং এটা সম্পূর্ণ বেস কিসের উপরে রয়েছে গান্ধিয়ান স্বরাজ মডেলের উপর এটা অ্যাকচুয়ালি এখানে লিখতে ভুলে গেছি একটু আপনারা নোট করে নেবেন বা বইতে রয়েছে ওখানে দেখে নেবেন এটা সম্পূর্ণ গান্ধিয়ান যে রাম স্বরাজ মডেল গান্ধি যে মডেলটা দিয়েছিল যে ক্ষমতা কীভাবে স্বতন্ত্রীকরণ হওয়া উচিত তার উপর এরপরে দেখবেন কোঅপারেটিভ সোসাইটি আছে কোঅপারেটিভ সোসাইটি কত নম্বর পার্টে কত নম্বর আর্টিকেলে একটু এখানে লিখে দিয়েছি দেখে নেবেন এরপরে যদি আসি আমাদের যে সংবিধানটা রয়েছে প্রত্যেকটা ইয়েতে ক্ষেত্রে এই ক্রিটিসিজমগুলো থাকছে কারণ এটা সংবিধানের সেলিন ফিচার্সে রয়ে কিছু আছে যেটা কি করেছে তারা বলেছে যে এই জিনিসগুলো ভুল আছে যেরকম এই ব্রড কনস্টিটিউশন বিশাল বড় একটা মানে এলিফেন্ট সাইজ যেটা বলা মানে বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান কিন্তু আমি তো অনেকবার এটা বলেছি ক্রিটিসিজমে যেহেতু ভারত এত বড় এবং ভারতের বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি এত কিছুর জন্য যদি এবং আমাদের স্টেট এবং ইউনিয়ন হ্যাঁ স্টেট এবং ইউনিয়নের জন্য কোনো আলাদা সংবিধান করেনি তো সব কিছু যদি একটা জায়গায় আমাদের লিখতে হয় যদি আপনাদের এই যে পড়ার আপনাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি এত বই রয়েছে সব কিছু যদি একটা জায়গায় পুরো নোটটা লিখতে হয় তাহলে অবশ্যই সেই জিনিসটা বড় হবে কিন্তু আপনাদের যদি এম লক্ষ্মীকান্ত বইটা বলি আপনাদের এম লক্ষ্মীকান্ত বইটা অনেক মোটা তা মোটা বলে কি বইটা খারাপ কখনোই না তো এটা স্বাভাবিক ব্যাপার কোনো কিছু ভালো কিছু হতে গেলে অনেক সময় সেটা বড় হয়ে যায় এই তারপর হচ্ছে কার্বন কপি অফ 1935 অ্যাক্ট বলছে 1935 যে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা আমাদের জন্য পাশ করেছিল সেখানে কার্বন কপি করা হয়েছে মানে ওখানে টুকে বসিয়ে দিয়েছে কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে ওই একটা সম্পূর্ণ আমাদের জন্যই তৈরি করা হয়েছিল প্লাস ওই একটা অলরেডি অনেক বড় ছিল সেখান থেকে যেগুলো ভালো এবং ভারতের জন্য প্রয়োজন সেই জিনিসগুলো তোলা হয়েছে এবং যেহেতু ভারতের জন্য এটা করা হয়েছিল তাহলে সেটা ভারতীয়দের ক্ষেত্রে অবশ্যই কাম্য আমাদের 60-70% আমাদের সংবিধান এই 1935 অ্যাক্ট থেকে কিন্তু নেওয়া হয়েছে অনেকে বলছে আন গান্ধিয়ান কনস্টিটিউশন বলছে এটা আমাদের ঠিক গান্ধিয়ান কনস্টিটিউশন নয় কেন বলা হয়েছে গান্ধিয়ান কনস্টিটিউশন নয় কারণ আমাদের যে লয়ারগুলো ছিল তারা বেশিরভাগই বিদেশি মানে সরি বেশিরভাগ বিদেশি বলে ভুল হবে তারা বেশিরভাগই বিদেশে পড়াশোনা করেছে সেই সময় ভারতে এত ভালো ইনস্টিটিউশন ছিল না প্লাস ভারতের যে গঠনটা তৈরি করা হয়েছে সেটা বলছে নাকি গান্ধিয়ান স্বরাজ মডেল অনুযায়ী নয় কিন্তু আপনারা যদি দেখেন লোকাল গভর্নমেন্ট সেল গভর্নমেন্ট এই যে ভাগগুলো রয়েছে প্লাস আমাদের অ্যাডাল ফ্র্যাঞ্চাইসিস দেওয়া রয়েছে বাক স্বাধীনতা এই সব কিছু মেলালে আমরা কোনো দিক থেকে এটা বলতে পারি না যেটা আন গান্ধিয়ান কনস্টিটিউশন এবং যে তখনকার দিনে যে লয়াররা যারা ছিলেন কারণ আমাদের সংবিধান পুরো রচনা করেছে লয়াররাই মেন ছিল ডাক্টর বি আর আম্বেদকার থেকে ওনার যে পুরো টিমটা ছিল সাতজনের প্রত্যেকেই লয়ার ছিলেন তা তারা বিদেশে থেকে পড়ে আসলে কী হবে তারা তো ভারতীয় তারা যে সংবিধানটা তৈরি করেছে সেটা ভারতীয়দের জন্যই এবং এখনও পর্যন্ত আমাদের সংবিধান বলতে গেলে বেস যে ফর্মটা ছিল সেটা পরিবর্তন হয়নি যদি এগুলো হতোই তাহলে অবশ্যই আমাদের সংবিধান পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়ে যেত এতদিনে আচ্ছা তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করছি আপনারা উপকার আছে এবং পুরো বুঝতে পারছেন এবং এখান থেকে আপনারা নোটও আশা করছি তৈরি করে নিচ্ছেন যদি আপনাদের কাছে বই থাকে যদি বই না অবশ্যই আপনাদের কাছে বইটা রাখা উচিত কারণ বই ছাড়া এই সমস্ত জিনিস পড়া বা নোট এইগুলোর থেকে আমি সবসময় রেফার করবো বই কারণ বইতে অনেক কিছু এক্সট্রা জিনিস থাকে তবে পুরোটা পড়তে লাগবে না যে যে পয়েন্টগুলো যে যে জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো আপনারা একটু পড়ে নেবেন তাহলে খুব সুবিধা হবে
তাহলে আমার ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। আপনাদের যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক পাবো এবং কমেন্টও পাবো আমার পড়ানোটা কেমন লাগছে। নেগেটিভ কমেন্টও যদি আপনারা থাকে সেটা আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ নেগেটিভ জিনিসেরও খুব প্রয়োজন রয়েছে। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।